বেনাপোল স্থলবন্দরের সিজিসি নয় গেট এলাকা থেকে 30 লাখ বাংলাদেশি টাকায় ভারতীয় নকল ওষুধ সারি থ্রিপিস সহ একটি কভার্ড ভ্যান আটক করেছে বেনাপোল কাস্টমসের ইনভেস্টিগেশন রিসার্চ ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। 25 আগস্ট দুপুরে উপকমিশনার এস এম শামিনুর রহমানের নেতৃত্বে এ চালানটি আটক করা হয়। কাস্টমস হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি কভার্ড ভ্যানে বিপুল পরিমাণ নকল ওষুধ সারি ও থ্রিপিস সিজিসি 9 নম্বর গেট এলাকায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উপকমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বে আরএম একটি টিম সেখানে অভিযান চালিয়ে কভার্ড ভ্যানটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে কভার্ড ভ্যান থেকে শাড়ি, থ্রিপিস ও বিপুল পরিমাণ নকল ভারতীয় ঔষধ পাওয়া যায়। আটকের সময় গাড়ির ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। এই এই গুডসগুলোর মধ্যে আপাতত ইনভেন্টরিতে আমরা যা যা পেয়েছি তার মধ্যে কিছু শাড়ি থ্রিপিস ছিল, আর হচ্ছে বিপুল পরিমাণ ওষুধ পাওয়া গেছে, যা আপাতত আনুমানিকভাবে বলা যায় যে 30 লক্ষ টাকার মতো।